আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ডিমের ক্রিসপি বিস্কুট পিঠা। কোনো রকম কুকি কাটা ছাড়াই হাতে তৈরি করে দেখাবো পাঁচ রকমের পিঠা। দীর্ঘদিন পর্যন্ত পিঠাগুলো সংরক্ষণ করা যায়, এজন্য প্রবাসে থাকা আত্মীয়দের জন্য খুব সহজেই পিঠাগুলো পাঠিয়ে দিতে পারেন। আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি, ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর সবগুলো উপকরণ আমি চায়ের কাপে পরিমাপ করে দেখাবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তিন কাপের জন্য আমি এখানে দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এক একটা ডিমের জন্য হাফ কাপ করে চিনি লেগেছে। আর অবশ্যই এলাচের গুঁড়াটা দিবেন, তাহলে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। এখন খুব ভালো মতো মিক্স করে নিতে হবে, যেন চিনির দানাটা একদমই গলে যায়। চিনির দানাটা গলে গেছে, এখন আমি এখানে আটা অ্যাড করব। আপনারা ময়দাও নিতে পারেন। এখানে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি, এখন মিক্স করে নিব। এখন আমি আরও এক কাপ আটা নিয়ে নিয়েছি, আমি হাফ দিয়ে দিচ্ছি। আর মিক্স করে নিয়ে পরবর্তীতে আবার আমি আটা দিয়ে দিব। একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে এভাবে দিবেন। আমি বলে দিব এখানে আমার কতটুকু আটা লেগেছে। আপনারা চাইলে আটাটা একটু কমিয়ে দিয়ে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আর ডোটা তৈরি করতে হবে, রুটি বানানোর জন্য আমরা যে ডো তৈরি করি ঠিক তেমনই। আমার এখানে চার কাপ আটা লেগেছে, এখন আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি ডোটা। এরপর একটু তেল মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তাহলে ডোটা সফট থাকবে। এখন আমি একটু মেখে নিয়ে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এগুলোকে এখন আমি একটা পাত্র রেখে একটা করে নিব আর এভাবে ঢেকে রেখে দিব। আমি একটা রুটি বেলে নিয়েছি, রুটিটা নর্মালি যেভাবে আমরা করি ঠিক সেভাবেই। এখন ছুরি দিয়ে কেটে একটা ডিজাইন তৈরি করে নিব। এই ডিজাইনটা কিন্তু বরফি কাটিং। তো এখন আমি আরও একটা রুটি বেলে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা মশলার বয়ামের মুখ, আর নিয়ে নিচ্ছি একটা ছোট সেভেন আপের মুখ। এখন আমি কেটে নিচ্ছি। এরপর ছোট যেই মুখটা ছিল এটা দিয়ে আমি একটু আলতোভাবে চাপ দিয়ে নিচ্ছি, খুব বেশি জোরে দেওয়ার দরকার নাই। এরপর ছুরি দিয়ে কেটে নিব, আর অবশ্যই দাগের নিচ থেকে কাটতে হবে। আর এভাবে ছুরিটা দিয়ে নিচের দিকে টেনে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু উঠবে না। এরপর একটা কাটা চামচ নিয়ে নিয়েছি, এরপর আলতোভাবে এভাবে চাপ দিয়ে নিচ্ছি। আর কাটা চামচে একটু তেল অথবা আটা লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে করা যাবে। এরপর আমি একটু হাতে আটা মেখে নিয়েছি। এরপর দেখুন খুব সহজে ফুলের এই শেপটা তৈরি করা যাচ্ছে।
তো এখানে আমার আরও একটা ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোটা একটু ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এরপর হাত দিয়ে সুন্দর করে একটু বল বল করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা প্লাস্টিকের ঢাকনা, আর নিয়ে নিচ্ছি একটা প্লাস্টিকের সবজি রাখা একটা ডালা। এখন যে পাশটা দেখবেন সমান, তার অপোজিট পাশে এই পিঠাগুলো তৈরি করতে হবে, না হলে কিন্তু ডিজাইনটা উঠবে না। এখন আমি এখানে একটু আটা মাখিয়ে নিচ্ছি। এরপর হাতেও আটা মেখে নিয়েছি। এরপর একটা ডোয়ের বল নিয়ে নিচ্ছি। এরপর আলতোভাবে এভাবে চাপ দিয়ে নিয়ে গেলেই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে, আর আলতোভাবেই দিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি করে দেখাচ্ছি। প্লাস্টিকের একটা ঢাকনাই, এমন ঢাকনা কিন্তু সবার বাসাতেই থাকে। এখন আমি আটা মাখিয়ে নিয়ে ঠিক এভাবে আলতোভাবে চাপ দিয়ে নিয়ে যাচ্ছি, আর দেখুন কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটা ডিজাইন তৈরি করব। তো আমি ছোট বোতলের মুখটা দিয়ে এভাবে একটা রুটি বেলে নিয়ে এরপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এক পাশ থেকে ধরে আরেক পাশে লাগিয়ে নিচ্ছি এভাবে চাপ দিয়ে। এরপর অপোজিট সাইডটাও আমি ঠিক এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটি সিম্পল ডিজাইন হয়ে গেছে। এখন আমি মশলার বয়ামের মুখ দিয়ে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছিলাম, এখন একটার পরে একটা এভাবে রেখে দিচ্ছি। এভাবে আমি 6 থেকে 7টা রেখে দিব। এখন আমি উপরের সাইড থেকে ঠিক এভাবে মুড়িয়ে নিয়ে চলে আসছি। এরপর ছুরি দিয়ে এভাবে মাঝখান বরাবর কেটে দিব। দেখুন কত সুন্দর একটি গোলাপ ফুল ডিজাইন হয়ে গেছে। একটা এভাবে করার ফলে আমার 2টা ডিজাইন তৈরি হয়েছে। এখন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। 3টা ডিম দিয়ে দেখুন আমার কতগুলো পিঠা তৈরি করা হয়ে গেল। এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল দিয়েছিলাম, তেলটা মিডিয়াম গরম আছে, আর চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে পিঠাগুলো এপাশ ওপাশ করে উল্টে দিয়ে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু জোরে দিয়ে রাখলে, অর্থাৎ হাই দিয়ে রাখলে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না। ঠিক এমন কালার করে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা। এখন এগুলোকে কোনো এয়ার টাইট বক্সে রেখে আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আল্লাহ হাফেজ।